কানো মোহতাদিন, যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে, ভিকারী সেজেছি আমি আমার সে ভুল, প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও, যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে, ভিকারী সেজেছি আমি আমার সে ভুল, প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। কোরআন ছেড়ে দিয়ে হেদায়া হাতে মানুষকে হেদায়েত করার জন্য মৌলবী যখন চেষ্টা করে, কোরআন ছেড়ে দিয়ে ফাদায়েলে আমল হাতে তুলে নিয়ে মৌলবী যখন হেদায়েত করার চেষ্টা করে, কোরআন ছেড়ে দিয়ে পীরের লেখা ওজিফার কেতাব যখন মৌলবী তুলে নিয়ে হাতে মানুষকে হেদায়েত করার চেষ্টা করে, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে আল্লামা রুমির মুসনাবি তুলে নিয়ে কোরআনের আসনে যখন বসিয়ে দিল, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল যালালাতা বিল হুদা, হেদায়েত বিক্রি করে গোমরাহি খরিদ করেছে, দিন বিক্রি করে দিয়েছে আর দুনিয়ার টাকা পয়সা খরিদ করে নিয়েছে। আপনি টাকা দিলেন নেকির আশায়, আপনি বিক্রি করলেন দুনিয়া আর কামাই করলেন দিন, ওয়াজ মাহফিলে টাকা দিলেন আপনি সওয়াবের আশায়, সওয়াব কিনলেন টাকা দিয়ে, দুনিয়ার সম্পদ দিয়ে আখেরাতের সম্পদ আপনি কিনলেন, আর মৌলবী সাহেব হাদিস বিক্রি করে গেল টাকার বিনিময়। আল্লাহ দেখলেন একে দিও আমার দিন হেফাজত হবে না, আল্লাহ তখন ডাক্তারকে খাড়া করে দিলেন, ও ডাক্তার দাঁড়াও দিনের কাজ করো এবার। সুবহানাল্লাহ, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইকে যেই প্রত্যুৎপন্ন মতিত্বটা আল্লাহ দান করেছিলেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইকে যেই ধী শক্তি আল্লাহ দান করেছিলেন, ইমাম বুখারীউল্লাহ আলাইকে যেই উপস্থিত জ্ঞান আল্লাহ পাক দান করেছিলেন, তামাম বিশ্ব ইমাম বুখারীর মেধা থেকে তাজ্জব হয়ে ঠায় দাঁড়িয়ে গেছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহকে বাগদাদে পরীক্ষা করা হলো হাদিস দিয়ে, এলোমেলো এলোমেলো করে হাদিস, একজন দাঁড়িয়ে পড়ে গেল কতটি, পড়ে আবার বসে বলল, ইমাম বুখারী শুনে বললেন এইসব হাদিস আমি জানি না, যাই বলল সব কটাই জানি না। আর একজন দাঁড়িয়ে গেল, সে উঠে আবার কতটি এলোমেলো এলোমেলো হাদিস বলল, ইমাম বুখারী বললেন এই হাদিসের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এরকম হাদিস আমার বিদ্যাতে নাই। এইভাবে বলতে 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 100 জন লোক দাঁড়িয়ে এলোমেলো এলোমেলো বলে শেষ করে ফেলল। এবার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলছে তুমি প্রথমে এই বলেছিলে, তোমার অরিজিনাল এই হাদিসের রূপটা হবে এই, তারপরে দ্বিতীয় বলেছিলে এই, তার অরিজিনাল রূপ হবে এই, তৃতীয় বলেছিলে এই, অরিজিনাল রূপ হবে এই। তামাম বিশ্ব বলল যে হাদিস সংশোধন তো হলো বুঝলাম, কিন্তু এলোমেলো করে যেগুলি বলছিল ওগুলি একবার করে শুনে সিরিয়াল বাই সিরিয়াল কে কয়টা বলেছে, কোনটার পরে কোনটা বলেছে, সব একটা একটা করে উল্লেখ করে জবাব দিলেন, এটাই তাজ্জবের বিষয়। 1200 বছর পার হয়ে গেছে, কোন মালার তো শক্তি হয় নাই ইমাম বুখারী রহমাতুল্লাহ সহি বুখারী থেকে একটা জায়গায় লাল কালি দিয়ে বলে যে এখানে বানান ভুল হয়েছে, কেন পারেনি? কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পারবেও না। এখন মুফতি সাহেবেরা ইমাম বুখারীকেও খামসানো শুরু করছে,
আল্লাহ পাক ডাক্তারকে খাড়া করে দিলেন, ডাক্তার তুমি কিছু দিনের কথা বলো। ডাক্তার সাহেব দিনের কথা বলা শুরু করলেন, আল্লাহ পাক ডাক্তারকে দিয়ে খেদমত নিচ্ছেন। এত চমৎকার খেদমত ডাক্তারের দ্বারা হচ্ছে যে খণ্ড পৃষ্ঠা শ্লোক নম্বর সহ যেভাবে নিরবিচ্ছিন্ন ভাবে বলে যাচ্ছেন, তামাম বিশ্ব হতবাক হয়ে তাকিয়ে রয়েছে। রবি শঙ্কর দাস ভারতের পণ্ডিত, বিরাট বড় গুরু সনাতন ধর্মের, সেই অবুজ শিশুর মতো ফ্যাল ফ্যাল করে ডাক্তারের মুখের দিক তাকায় রয়েছে, বাক শক্তি হারিয়ে ফেলেছে। আমাকে লোকেরা বলে যে অন্য লোকেরা কিছু বলে না কেন, তা আমি বললাম যে আমরা ছাত্র জীবনে ঢাকার বিক্রমপুরের এক পীর সাহেবের মাইক কেড়ে নিয়েছিলাম। ওই যে যাত্রাবেলি মাদ্রাসা আছেন ডক্টর রফিকুল ইসলাম সাহেব, আর আমি আমানুল্লাহ, আর দোলেশ্বরের আর এক ভাই ছিলেন ইসমাইল, আমরা তিনজন মিলে ওই বক্তা সাহেব কেরানীগঞ্জের এক মাহফিলে কেবলই বলেছে আব্দুল কাদের জিলানির কথায় মুর্দা জিন্দা হয়ে গেছে। আমরা লাফ দিয়ে উঠে বাস পাখির মতো সবল দিয়ে মাইক তার হাত থেকে কেড়ে নিয়ে আমি বক্তৃতা দেওয়া শুরু করে দিয়েছি। আমরা তিনজন ছেলে যখন মাইক কেড়ে নিলাম পীর সাহেবের কাছ থেকে, পীর সাহেব তো হতভম্ব হয়ে গেল, আর পীর সাহেব যখন হতভম্ব হয়ে গেছে মুরিদরা তখন নাই হয়ে গেছে, কারণ হাতি ঘোড়া গেল তল ভেড়ায় মাপে কত জল, হাতি ঘোড়ার তলিয়ে গেলে তো ভেড়ার আর জল মাপার কোনো অধিকার নাই। পীর সাহেব যখন হতভম্ব হয়ে তাকায় রইলেন, আর মুরিদানরা দেখছে যে পীর সাহেবের হাত থেকে মাইক কেড়ে নিল এ আবার পীরের দাদা। তো যখন রবি শঙ্কর দাস হতভম্ব হয়ে গেছে, তখন আর অন্য কেউ ভাবতেও পারতেছে না যে এখন কি করা যায়। উইলিয়াম ক্যাম্বেল যখন হতভম্ব হয়ে গেছে, অন্য কেউ ভাবতেও পারছে না। এবার মুফতি সাহেব গরম হয়ে গেলেন, গরম হয়ে গিয়ে বলছেন ডাক্তার আবার দিনের কথা বলবে কেন, ডাক্তার আবার ধর্মের কথা বলবে কেন, ডাক্তার মানুষ ধর্মের কথা বলবে কেন, ডাক্তার মানুষ চিকিৎসার কথা বলবেন ধর্মের কথা বলবেন কেন। আমরা তার জবাব দিয়েছি, ডাক্তার ধর্মের কথা বলবেন, ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া পড়া যায় না, ওই জন্য ইসলামের কথা সবাই বলতে পারবে। এখানে স্টেজে বসে আছেন প্রফেসর সাদুল হক ফারুক আমাদের দিনী ভাই, ওনার সম্পর্কেও দুই একজন মন্তব্য আমাকে করেছেন প্রফেসর ফারুক সাহেব, উনি কি লেখাপড়া করেছেন। তো বললাম উনি ম্যানেজমেন্ট ঢাকা ইউনিভার্সিটি, তো ম্যানেজমেন্টের প্রফেসর হয়ে ধর্মের বই কেন লিখতে গেলেন। বললাম ইসলাম তো সনাতন ধর্ম নয় যে প্রফেসর সাহেব লিখতে পারবেন না, প্রত্যেকেরই লেখার অধিকার আল্লাহ দিয়েছেন, প্রত্যেকের বলার অধিকার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ডাক্তার জাকির নায়েক সম্বন্ধে কথা বলতে বলতে শেষে একজন মুফতি অগ্নি শর্মা হয়ে বললেন, ডাক্তার জাকির নায়েকের চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। আমি জিজ্ঞাসা করলাম, মুফতি সাহেব ঘৃণা লাগে কেন? ডাক্তার জাকির নায়েক দিনের কাজ করছেন, আপনি যা পারেন না তা ডাক্তারকে দিয়ে আল্লাহ করাচ্ছেন, তা আপনার ঘৃণা লাগে কেন? বলছে ওনার সামনে যে একটা ল্যাজ ঝোলে, ওই ল্যাজের কারণে আমার ঘৃণা লাগে। ডাক্তার জাকির নায়েক সাহেব টাই পরেন, টাই নাকি ইহুদি নাসারার পোশাক, ওটাকে ল্যাজ বলছেন মুফতি সাহেব। মুফতি সাহেবকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারটা তো পিছনে ঝুলছে আর ডাক্তার সাহেবটা সামনে ঝুলছে, এবার আপনিই বলেন সামনেরটা ল্যাজ না পিছনেরটা ল্যাজ, ল্যাজ কি সামনে থাকে না পিছনে থাকে?
ডাক্তারেরটা তো সামনে ঝোলে, আর মুক্তি সাহেবটা কোথায় ঝোলে? পিছনে ঝোলে। তাহলে আজ কোনটাকে বলবো? আপনি যদি বলেন তাই ইহুদি নাসারার পোশাক, আর আমি যদি বলি পাগড়ি শিখদের পোশাক, তো আপনি আমাকে ঠেকাবেন কি করে? আমি যদি বলি টুপি গান্ধীজি পরেছেন, টুপি নেহেরু পরেছেন, অতএব টুপি গান্ধীর পোশাক, টুপি নেহেরুর পোশাক, তো আমাকে ঠেকান দেখি কি করে ঠেকাবেন? পোশাক নিয়ে এত বাড়াবাড়ি করতে গেলেন কেন আপনি? মুক্তি সাহেব, বুখারীর হাদিস পড়ুন, পড়ে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা সাহাবিকে গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য পাহারাদার নিয়োগ করলেন। কে পাহারাদার নিয়োগ করলেন? আল্লাহর নবী। কাকে পাহারাদার নিয়োগ করলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই হাদিসের এই অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস জানা গেল। কি জানা গেল হাদিসের এই অংশ থেকে? কি বোঝা গেল? যে বলতে পারবে এই মজলিসে, আমি তাকে একটা পুরস্কার দিব ইনশাআল্লাহ। পাহারাদার নিয়োগ করলেন আল্লাহর নবী। এই পাহারাদার নিয়োগ করা থেকে কি বোঝা গেল? হাবিব বলবে নিশ্চয়। দায়িত্বশীল নিয়োগ করা হলো, হয়েছে তবে পুরাপুরি হয়নি। আল্লাহ নবীর কাছে চোর ধরার থেরাপি ছিল না যেটা পীর সাহেবের কাছে আছে। পীর সাহেবেরা বাড়ি বন্ধ করে দেন, বাড়িতে চোর ঢুকতে পারে না, চার কোনায় আজান দিয়ে প্যারাক গেড়ে দেন, আর মাটির সরাতে কালেমা লিখে মাটির তলে পুঁতে দেন, বাড়ি বন্ধ হয়ে যায়। আল্লাহ নবীর কাছে বাড়ি বন্ধ করার থেরাপি ছিল না। আল্লাহ নবীর কাছে বাড়ি বন্ধ করার থিওরি ছিল না। যদি বাড়ি বন্ধ করার থিওরি আল্লাহ নবীর কাছে থাকতো, তাহলে বাড়ি বন্ধ করে রেখে দিতেন, গনিমতের মাল পাহারাদার নিয়োগ করা লাগত না। পাহারাদার নিয়োগ করা থেকে প্রমাণিত হলো যে আল্লাহর নবী সাইল পরা দিয়ে চোর ধরেন নাই। সাইল পরা খাওয়ায় পীর সাহেব চোর ধরে, দেখেন না? এই সবাই যারা কিরা কিরা চুরি করছে না করছে, সব সাইল পরা খা, লাইন ধর, সাইল পরে খাওয়ানোর পরে চাবায় খাবে, যে চুরি করছে তার ডা সাইল ওরকমই থাকবে, ও আর ই করতে পার, চিবাতে পারবে না। দারুণ ব্যাপার। তাহলে চোর ধরার যে থিওরি পীর সাহেব আবিষ্কার করলেন, আমার দেশের মৌলভী সাহেবরা আবিষ্কার করলেন চাইল পরা দিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইল পরা দিয়ে চোর ধরার কোনো সিস্টেম করেননি। চোরকে দমন করার জন্য পাহারাদার নিয়োগ করলেন, চাইল পরা দিয়ে চোর যদি ধরা যায়। বাংলাদেশ সরকারকে তো আমি অনুরোধ করেছি আগেই যে আপনারা কেন সিআইডি পালেন, কেন ডিআইবি পালেন, কেন ডিজিএফআই পালেন, কেন কি বলে এনএসআই পালেন, এত গোয়েন্দা সংস্থা পালার দরকার কি? চাইল পরা হুজুর কিছু পালেন, পেলে পেলে ওদের পিঠের উপরে চাবুক লাগান আর বলেন, আরে ইলিয়াস আলী রে কে গুম করেছে, কোথায় রাখছে, তুই বের কর আয়না পরা দিয়ে, পানি পরা দিয়ে, তাবিজ করা দিয়ে বের কর, সাল পরা দিয়ে বের কর। এত গোয়েন্দা এত টাকা খরচ করে পালার দরকার কি? সরকারের তো দারুণ বুদ্ধি, মানুষ চুরি করবে, বোম মারবে, রাতে অন্ধকারে দুর্ঘটনা ঘটবে, খালি হুজুরকে জেলখানায় বন্দি করে পেতো আর বলো বের করে দে কে করেছে এই দুষ্কৃতি, কি বলেন? পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়োগ করলেন? পাহারাদার। তারে আল্লাহ নবীর কাছে চাল পরার কোন সিস্টেম
ছিল না, বাড়ি বন্ধ করার সিস্টেম ছিল না, আয়না পড়া দিয়ে পানি পড়া দিয়ে চুরি করেছে কে, চোর ধরার সিস্টেম আল্লাহ নবীর কাছে জানা ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদার হিসাবে রইলেন, রাতের বেলা চোর এসে চুরি করল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত চেপে ধরে বললেন, তোকে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাব, তোমাকে ছাড়া হবে না, কেন চুরি করতে এসেছো? চোর কাঁদে আর বলে, আমার ছেলে মেয়ে না খেয়ে আছে, আমাকে ছেড়ে দাও, অভাবের তাড়নায় চুরি করতে এসেছি। হাদিসের এই অংশ থেকে দুইটি জিনিস জানা গেল, কি কি জিনিস জানা গেল? আফাতুল এলমে নিসিয়ানুন, এলেমের মুসিবত হলো ভুলে যাওয়া। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, এলেম হলো শিকার আর লিখে নেওয়াটা হলো এটাকে বন্দি করা। একজন লোক মাছ ধরে আর গাঙের কাঁদায় ফিঁকে ফেলে মারে, ওই মাছটা করতে করতে আবার গাঙের মধ্যে চলে যায়, আবার আরেকটা ধরে আবার গাঙের কাঁদায় ফেলে মারে। তো ইমাম শাফি বলছে যে এই লোক সারা জীবন মাছ ধরবে আর সব মাছ গাঙে চলে যাবে, ওর মাছ ধরা আর না ধরা সমান। মাছ একটা করে ধরে ওর নাকের মধ্যে বড়শি লাগিয়ে দড়ি লাগিয়ে ওকে গাঁথে রাখতে হবে, অথবা ডোলার মধ্যে রাখতে হবে, অথবা কোনো বর্তনে রেখে পাথর চাপা দিয়ে আটকায় রাখতে হবে, লাভ দিয়ে পালাতে না পারে, তাহলে তো মাছ ধরার মূল্য। আপনি এলেম শিখবেন, এলেমের কিছু অংশ জমা রাখবেন, তাহলে কাজে লাগবে। মাদার টেক মসজিদের খুতবার মধ্যে একাধিকবারে হাদিসের ব্যাখ্যা তন্ন তন্ন করে আমি করেছি, এই একটা হাদিসের ব্যাখ্যা যদি রাত ভরে করি রাত ভোর হয়ে যাবে, শেষ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়োগ দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোর পেয়ে চোরের হাত চেপে ধরে বললেন, তোমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব। হাদিস থেকে বোঝা গেল যে আব্দুল হালিম বলবে নাকি, হাদিস থেকে বোঝা গেল আইন হাতে তুলে নেওয়া হারাম, আইন হাতে তুলে নেওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু চোরকে কিল দিলেন না, ঘুষি দিলেন না, জুতা পিটা করলেন না, মারলেন না, বললেন নবীর দরবারে নিয়ে যাব, আদালতে সোপর্দ করার কথা তিনি ব্যক্ত করলেন। রাস্তার মধ্যে লোকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, জনগণ এসে উত্তেজিত জনগণ পিটতে পিটতে ওই গাড়িওয়ালাকে মেরে ফেলল, পুরা এলাকার লক্ষ মানুষ যদি ওই হতভাগা ড্রাইভারকে পিটার পিছনে থাকে, 1,00,000 মানুষকে আসামি বলে হাসরের ময়দানে উঠতে হবে, কোনো বাঁচার উপায় নেই। কেন তার গায়ে হাত দিলেন আপনি? ড্রাইভার ইচ্ছা করে মানুষ মারে, একটা ব্যাংও ড্রাইভার ইচ্ছা করে মারতে চায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হতভাগা পথচারী টাঙ্গাইলে রাত 3টার সময় গাইবান্ধা থেকে আগত মুষুধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে নাইট কোচের সামনে দিয়ে দৌড় দিল, আর ড্রাইভার গাড়িকে ব্রেক কষল, ব্রেক মানল না, ব্রেক ফেল করে গাড়ি গহীন পুকুরের মধ্যে ডুবে 54 জন ঘুমন্ত যাত্রীর সলিল সমাধি হয়ে গেল, একটা লোকও বাঁচল না একজনের কারণে, দেখেননি আপনি? হতভাগা লোকটাকে বাঁচাতে গিয়ে, তাকে রক্ষা করতে গিয়ে 54 জন যাত্রীর জীবন বিপন্ন হয়ে গেল, গভীর রাতে গহীন খালে ঘুমন্ত মানুষগুলি ডুবে মরে গেল, চোখের সামনে দেখেননি আপনি? তাহলে একজন ড্রাইভারের গায়ে আপনি কেন হাত তুলবেন? কোন অভাগা মায়ের সন্তান আপনার খেদমত করার জন্য রাস্তায় নেমেছে? একদিন এক ড্রাইভার, একদিন এক হেল্পারের সাথে কথা বলছিলাম, 30 টাকার ভাড়া নিয়ে নিল 50 টাকা, বললাম তুমি জুলুম করলে বাবা, 30 টাকার ভাড়া 40 টাকা নাও, 50 টাকা কেন নিলে?
তখন ছেলেটা কাঁদতে লাগলো আর বললো যে আপনি আলেম মানুষ, আপনিও বললেন জুলুম করলাম, আপনারা গাড়ির মধ্যে বমি করে রেখে যান, গাড়ির বমি আমরা সাফ করি, মানুষ যখন ল্যাপ কম্বল নিয়ে ঘুমাচ্ছে তখন আমরা গাড়ির গেটের মধ্যে দাঁড়িয়ে গাড়ি থাবড়াচ্ছি, আপনি তো জানালা বন্ধ করে গরম পোশাক করে ভিতরে বসে আছেন, আমি যে পুরা রাত এই গাড়ির গেটের মধ্যে দাঁড়ায় গাড়ির গেট থাবড়াচ্ছি আপনার নিরাপত্তার জন্য, আপনি দেখেন না? 20টা টাকা তো আপনি বেশি এমনি খুশি হয়ে দিবেন। আবার বললাম জুলুম করলাম। লোকটার কথা শুনে আমি হতবাক হয়ে তাকায় রইলাম। অভাগা মায়ের সন্তান পেটের দুঃখে এসেছিল কাজ করতে, সে আপনারই ভাই, বিনা অপরাধ।